দর্শক বন্ধু আজকে আসলাম আল রাজি জেনারেল হাসপাতালে এই হাসপাতালটা উল্লাপাড়া শহরের দক্ষিণ পাশে বিশ্বজ্জা বিশিষ্ট যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালের দক্ষিণে এই হাসপাতালটা করেছেন আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান কবিতা আপা কবিতা আপার কিন্তু ওই আমাদের উল্লাপাড়াতেই রিয়া রূপন শিশু পার্ক নামে একটা পার্ক আছে পার্কটা অনেক সুন্দর আমি অনেকবার গিয়েছি অনেক সুন্দর যারা জাননি তারা গিয়ে দেখে আসবেন আর আজকে সেই কবিতা আপারই হাসপাতালে আসলাম তো এই উল্লাপাড়া যতগুলো হাসপাতাল আছে তার ভিতরে আপার হাসপাতালটা একটু ব্যতিক্রম একটু অন্যরকম আর কারণ আপার যেহেতু ওখানে চরিমুড়িতে পার্ক আছে অনেকটা পার্কের আদলেই এই হাসপাতালটাও কিন্তু আপা করতে চেয়েছেন পার্কে যেরকম নানা ধরনের ফুল গাছ থাকে সৌন্দর্য বিকাশের জন্য তো আপা কিন্তু এখানে তার হাসপাতালেও পার্কের একটু ছোঁয়া রেখেছেন এখনো পূর্ণাঙ্গভাবে তিনি এটা সাজাতে পারেন নাই কেবল শুরু দেখেন আপার হাসপাতালের সামনে ওদিকেও তো দেখালাম এদিকেও আছে এই যে ফুলের গাছ এই ফুল গাছগুলোতে এখনো ফুল ফোটে নাই হয়তো সময় হলে ফুল ফুটবে এটা হাসপাতালের ঢোকার গেট আর দেখেন এই ঢোকার গেটের বাম পাশে এখানে কিন্তু অনেক ফুল ফুটে আছে পার্কের মতোই আপার পার্কে গেলে আপনারা দেখবেন যে প্রচুর ফুল রাস্তায় রাস্তায় ফুল হাজার হাজার ফুল তো অনেকটাই সে পার্কের মতো করেই কিন্তু আপা হাসপাতালটা সাজাতে চেয়েছেন মানুষ এখানে আসলে যেন একটু সৌন্দর্য পায় মনে একটু শান্তি খুঁজে পায় একটু আনন্দ খুঁজে পায় একটু বিনোদন খুঁজে পায় তো আমি নিজেও অনেক ফুল ভালোবাসি ফুল পছন্দ করি তো এখানে আসলে এই এক টুকরা ফুলের বাগান এক টুকরা পার্ক দেখলে আমারও অনেক ভালো লাগে তো আমরা এখন এই হাসপাতালটার ভিতরের দিকে যাব ভিতরে দেখব একটু ছোটখাটো দিয়ে একটা জিনিস দেখব তো এটা কিন্তু হাসপাতালের এই যে ঢোকার গেট আমি ঢুকছি আমি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ঢুকছি এটা হচ্ছে নিস্তালার রিসেপশন দেখেন অনেক মানুষ আছে এখানে হ্যাঁ আমি উপরের দিকে যাচ্ছি এটা ইন্দোর সরি নিস্তালায় এখানে চেম্বার আছে আর কি ডাক্তারদের চেম্বার বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এই যে দোতলায় ওঠার সিঁড়ি আমি দোতলায় উঠছি হাসপাতালের দোতলা হ্যাঁ এখানে দেখেন হলে একটা খুব সুন্দর বাড়ির ডিজাইন আপা রেখেছেন এটা দোতলার ডেস্ক সিস্টারদের ডেস্ক এদিকে রোগীর লোকজনের বসার জন্য জায়গাও আছে এটা অপারেশন থিয়েটার রুম আমি এখন অপারেশন থিয়েটার রুমের ভিতর যাচ্ছি এই যে আমাদের আপা ওটি ইনচার্জ আর এই দেখেন এটা হচ্ছে ওয়াশ নেওয়ার জায়গাটা সাধারণত দেখে থাকবেন যে ওই যে নব ঘুরিয়ে পানি ফ্লো করে হাত ধুইতে কিন্তু এখানে কিন্তু আপার ওয়াশ নেওয়ার জায়গাটা একটু অন্যরকম এখানে কিন্তু হাত দিয়ে নব ঘুরে তো হয় না এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটা পাদানি আছে পাদানিতে পা দিলে কিন্তু পানি করতে এখানে পাদানিতে পা দিচ্ছি এখানে পানি কিন্তু প্রশ্নের জন্য পা দিলে চালু হয় পা দিলে বন্ধ এই জিনিসটা কিন্তু অন্য কোনো হাসপাতালে নাই এটা আমার অনেক ভালো লেগেছে আর এই যে অপারেশন থিয়েটার এই যে এটা হচ্ছে তিন তালার একটা ওয়ার্ড বেডগুলা একদম পরিপাটি করে সাজানো আছে নিট অ্যান্ড ক্লিন বেশ অনেক সুন্দর নতুন হাসপাতাল তো ওই জন্য আসলে ফিটফাট করা সবকিছু যাই হোক তারপরে আপার রুচিও তো অনেক ভালো উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য পছন্দ করেন অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে পড়েছে এটাও অনেক নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর এখানে যে তিনতলা রিসেপশন রিসেপশনের পাশেই কিন্তু ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে
আর এই যে এটা তিনতলা রিসেপশন, এখানে কিন্তু একটা ওয়ালে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সম্বলিত টাইলস লাগানো আছে।